হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে অক্টোবরের 10 তারিখ, 10th অক্টোবর, আজকে সোমবার। এখন বাজে হচ্ছে সকাল 11টা, তো 11টা মানে সকাল নয়, বাট যাই হোক এম মর্নিং, তো 11টাই বাজে। তো স্নান টান করে বেরিয়েছি, রান্নাবান্না চাপিয়েছি, প্রেশার কুকারে সিটি বাজলো শুনতে পারলে। তো প্রেশার কুকারে করলার আলুটা সেদ্ধ করতে দেওয়া আছে, উনুনে ভাতটা বসিয়েছি। আজকে সকাল থেকে শরীরটা একেবারেই ভালো লাগছে না। গতকাল রাত্রেবেলায় তো ওই বাজি ফোটানো দেখতে গেছিলাম হারদা, তো সেইখান থেকে আসতে অনেকটাই রাত্রি হয়েছে। আর যেহেতু বৃষ্টি পড়েছিল, কাদা টাদা কাদায় হেঁটে হেঁটে পুরো একদম পাটা ব্যথা ধরে গেছে। আজকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, এমনিতে তো শরীরটা খারাপ ছিলই, আর তা কালকে আবার হাঁটাহাঁটি করতে আরও বেশি পরিমাণে খারাপ লাগছে। কিন্তু খারাপ লাগলেও উপায় নেই, কাজের কাজগুলো তো করতে হবে। আর বাড়িতে যদি লোকজন আত্মীয় স্বজন থাকে তাহলে তো কাজের পরিমাণটা একটুখানি বেশিই হয়ে যায়। সকালবেলায় তো খাবার দাবার সব হলো, আজকে সকালবেলা ঘুমনি করেছিলাম, তো সব খাবার দাবার হয়ে গেছে। এখন স্নান টান করে রান্নাবান্না করছি, রান্নাবান্নাটা কমপ্লিট করে টানা 2-3 ঘন্টা রেস্ট নিতে হবে। শরীরটা একদমই সাথ দিচ্ছে না, কিন্তু শরীরটাই জোর জবরদস্তি করে আর কি কাজ করা হচ্ছে। যাই হোক, মোটামুটি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন আমি যাবো রান্নাঘরে, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো আজ সকালবেলা বাবা মাছ ধরেছিল, সকাল বলতে অনেক সকাল, তখন মোটামুটি 6:10-15 বাজে, তখন বাবা মাছ ধরছিল, সেই জন্য শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো অনেকগুলোই মাছ আজকে পড়েছিল, এই তো দুটো বড় বড় সিলভার মাছ, এগুলো আমাদের বাড়ির জন্য রাখা হয়েছে। কাকিমাদেরকে একটা বড় সিলভার মাছ দেওয়া হয়েছে, রূপসাদেরকে একটা বড় কাতলা মাছ দেওয়া হয়েছে, আরও একে তাকে মনে হয় দেওয়া হয়েছে। যাই হোক, অনেকগুলোই মাছ আজকে ধরা হয়েছিল। আমাদের বাড়িতে এখন অনেকগুলোই লোক, তো সেই জন্য দুটো বড় বড় সিলভার মাছ রাখা হয়েছে। আর এদিকে এখন বাবা মাছগুলো কেটে দিচ্ছে, ওদিকে আমি রান্নাবান্নার সব জোগাড় করছি। সিলভার মাছগুলো যখন ভাজা স্টার্ট করলাম, তখন রূপসা দাদু এসেছিল, মানে আমার বড় জেঠু শ্বশুর, তো এসে বলছে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছকে এত কড়া করে ভাজতে নেই। তাই আমি বললাম না জেঠু, এটা ইলিশ মাছ নয়, এটা সিলভার মাছ। মানে আমি দেখেছি ইলিশ মাছ আর সিলভার মাছের মধ্যে অনেকটাই মিল, মানে 80% মিল থাকে, ওদের দেখতে একচুয়ালি একই রকম কিছুটা, আর পিসগুলো কাটলেও অনেকটাই একই রকমও হয়। তো এটা আমার মনে হওয়া নয়, আমি ভাবতাম যে এতদিন আমিই মনে করি, কিন্তু এটা আমার মনে হওয়া নয়, এটা সবাই মনে করে। তো যাই হোক, মোটামুটি আর কি ওই মিল থাকে, তো ইলিশ মাছই হলো, মনে মনে ইলিশ বললেই ইলিশ। আর আজকে মাছটার আমি ঝোল করব না, কালিয়া করব। তো মোটামুটি মশলা কষিয়ে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাগুলো, মানে ভেজে রাখা মাছগুলো, আমার বলা একটুখানি ভুল হলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে একটুখানি গায়ে গায়ে করে, গায়ে গায়ে বলতে কি মানে হালকা হালকা ঝোল ঝোল থাকবে, একেবারে শুকনো শুকনো করবো না, তাহলে তো সেটা ঝাল হয়ে যাবে। হালকা হালকা ঝোল ঝোল করে আর নামিয়ে নেব, একটুখানি উপরে গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলে তো মানে গন্ধ বলো স্বাদ বলো মানে পুরোটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে, খুবই ভালো লাগে খেতে, দারুণ টেস্টি হয়।
আজকে আমি রান্না করলাম, এটা হচ্ছে কুলেখাড়া শাক সেদ্ধ, ঠিক আছে? এটা দিদির জন্য করা, দিদির একটুখানি শরীরটা দুর্বল তো তাই। আর এটা হচ্ছে করলা আলু সেদ্ধ, আর এই দিকে নিচে রান্না করে রেখেছি এটা হচ্ছে পুনকা শাক, আলু বেগুন মাছের তেল পটকা দিয়ে রান্নাটা করেছি, খুবই টেস্টি হয়েছিল, আমার তো ফেভারেট বলা চলে এই রান্নাটা। ভাত, আর এটা হচ্ছে একটা মিক্স ভেজ যেটাতে ঢ্যাঁড়শও দেওয়া রয়েছে, আর এই রয়েছে মাছের কালিয়া। তো আজকে সিম্পলি এই রান্নাগুলোই আমি করেছিলাম। তো এখন হচ্ছে তোমার সন্ধেবেলা, মোটামুটি ওই সন্ধেবেলা বলতে কি একটুখানি সন্ধ্যের আগেটাই আগেটাই আর কি, না বিকেল না সন্ধে। তো মা এখন পিঠে করছে। গতকালকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম তিনটা বড় বড় লাউ আমাদের গাছ থেকে পাড়া হয়েছিল, তো সেই লাউগুলো দিয়ে আজকে লাউ পিঠে করা হচ্ছে, মানে লাউয়ের তো রান্না করা হয়েছে, গতকালকে লাউ পোস্ত করেছিলাম, আজকে মা লাউয়ের পিঠে করছে। দিদিমা খুব ভালোবাসে লাউয়ের পিঠে খেতে, শুধু দিদিমা কেন, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, দিদিও খুব ভালোবাসে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। যাই হোক, মোটামুটি এখন মা করছে লাউয়ের পিঠে। তো রাত্রেবেলার খাবার দাবার বলতে এই লাউয়ের পিঠে, আর আমি পরে একটুখানি আলু ভেজেছিলাম, আলু ভাজাটা শুধুমাত্র মুড়ি খাওয়ার জন্য, পিঠে তো এমনি চা গুড় দিয়েই খাওয়া হয়ে যায়। তো মোটামুটি ঘর দৌড়ের সব কাজ বাজ করে সব কিছু আমি চুকিয়ে দিয়ে এখন এসেছি একটুখানি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিতে। জামাকাপড়গুলো বলতে এইগুলো গতকালকে কেচেছিলাম, তো সেই জামাকাপড়গুলো একটু আগে ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। তো ছাদ থেকে তুলে নিয়ে আসার পর রেখেই দিয়েছিলাম, ভাবলাম যে ঘরের কাজবাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আমি এই জিনিসগুলো গোছাবো। তো সব এখন গোছানো হয়ে গেছে কাজগুলো, তাই এগুলো এখন আমি ভাঁজ করে রেখে দিতে এসেছি। মানে মেনলি আমার এইখানে সব ভালো ভালো জামাকাপড়গুলোই রাখা আছে, মানে কাঁচা হয়েছিল যেগুলো পুজোতে পরেছিলাম। আর এই লাল শাড়িটা তো এখন আমার ফেভারিট হয়ে গেছে, এটা এক বছর দুর্গাপূজার সময় আমার বড় মামা শ্বশুর দিয়েছিল, গেছিলাম ওনাদের বাড়ি, তো তখন ওনারা দিয়েছিলেন। তো এটা অ্যাকচুয়ালি এখন ফেভারিট হয়ে গেছে, যে কোনো ওকেশনে আমি এটাই বার করে এটাই পরছি। একে তো শাড়িটা লাল, আর শাড়িটা খুবই সুন্দর, মানে পরতে এত ভালো, এত সহজে পরা হয়ে যায়, আর এত কমফর্টেবল না, আমার খুব ভালো লাগে, কালারটাও আমার খুবই ভালো লাগে। তো ওটাই এখন পরছি, আর দেখতেই পাচ্ছি বেশিরভাগ জামাকাপড় আমার যেগুলো হচ্ছে রাখতে হবে সেই জামাকাপড়গুলোই, তো সেগুলো আমি খাটের উপরেই রেখে দিচ্ছি। আগে ভাবলাম যে শোকেসের উপরে যে জামাকাপড়গুলো আছে সেইগুলো গুছিয়ে নিই, তারপরে ওগুলো বসে বসে আস্তে আস্তে করে ভাঁজ করবো, কারণ ওগুলো তো ধরো হাত দিয়ে চেপে চেপে ভালো করে ভাঁজ করে রাখতে হবে, যদি একটুখানি মোড়াটোড়া হয়ে গেছে তাহলে সেটাকে আয়রনও করতে হবে। আজকে সন্ধ্যার পর থেকে গরমটাও বেশ ভালোই লাগছে, সারাদিন ওয়েদারটা ভালো ছিল, কিন্তু বিকেলের দিকে মেঘ করেছিল অল্প পরিমাণে, কিন্তু বৃষ্টি পড়লো না, আর বৃষ্টি পড়লো না বলেই মনে হচ্ছে গরমটা একটুখানি বেশি আছে। তো কাজবাজ করার পরে আমি বাইরে একটুখানি বসেছিলাম, সবাই গল্প স্বল্প করছে, তো সেখানে আমিও একটুখানি বসেইছিলাম। তো যখন মানুষ গল্প স্বল্প করে, বিভিন্ন লোক, মানে বিশেষ করে মেয়েরা, মেয়েদের গল্প মানে তো সংসারের বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম কথাবার্তা আর কি, সংসার নিয়েই বেশিরভাগ কথাটা হয়। তো তখন একটা জিনিস আমি শুনি আর বা রিয়েলাইজ করি না, যে আমি ভাবি হয়তো আমার সংসারে এই জিনিসটা নেই, এটা আমার প্রবলেম, সেই জন্য আমি কষ্টে থাকি, কিন্তু দেখি যে না, সবার সংসারেই কিছু না কিছু প্রবলেম রয়েছে, সবাইকারই কিছু না কিছু অভাব অনটন রয়েছে, এবং সেটা নিয়ে তারা সবসময় অশান্তিও ভোগ করে, কেবলমাত্র আমি না বা আমার আশেপাশের মানুষেরা নয়, সবার মধ্যে প্রবলেম থাকে, সবার সংসারে অশান্তি হয়, সবার সংসারে অভাব থাকে, কারো একার মধ্যে নয়, প্রত্যেক মানুষেই মানে অশান্তির মধ্যে দিয়েই যায়। খুব কম মানুষ রয়েছে, মানে খুব কম কি হয়তো খুঁজলে এক দুজন পাওয়া যাবে, যারা যাদের সংসারে খুব একটা অশান্তি হয় না বা যাদের সংসারে খুব একটা অভাব অনটন নেই। তো যেহেতু আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তো আমাদের পরিবারে তো সবসময় অভাব, একটা অভাবের যে দাপট, অভাবের দাপটটা তো থাকেই, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাছাড়াও বিভিন্ন রকম যে প্রবলেম একজন মেয়ের বা একজন হাউসওয়াইফের যে প্রবলেম, যেমন বাড়ির লোকজন, আশেপাশের লোকজনের কথাবার্তা, সেসব কিন্তু কাউকে একাকে শুনতে হয় না, প্রত্যেকটা মহিলাকে বা প্রত্যেকটা মেয়েকে শুনতে হয়। কেউ যদি ভেবে থাকে বা কেউ যদি ভেবে থাকো যে এটা আমার একার প্রবলেম বা আমার সাথেই এমন কেন ঘটছে, এটা একদমই নয়, এটা কিন্তু সবার সাথেই ঘটে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষ, মেয়ে বলা ভুল, প্রত্যেকটা মানুষের সাথেই ঘটনাটা ঘটে, প্রত্যেকটা মানুষকে আশেপাশের লোকজনদের দ্বারা খারাপ কথা শুনতে হয় এবং সেগুলো মুখ বুঝে সহ্যও করতে হয়। এইগুলো মানে আমাদের মানুষ
দের মানে পার্সোনাল প্রবলেম, ঠিক আছে, প্রত্যেকেরই থাকে। কেউ বলতে পারবে না যে আমার এই প্রবলেমটা নেই, আর কেউ এটাও বলতে পারবে না যে আমার সংসারে কোনো অভাব নেই বা আমার সংসারে কোনো অশান্তি নেই। প্রত্যেক মানুষের সংসারে অশান্তি আছে, প্রত্যেক মানুষের সংসারে অভাব রয়েছে। আমরা অ্যাকচুয়ালি মন খারাপ করি যখন আমাদের কোনো জিনিসের সমস্যা হয়, কিন্তু আমরা সেই সমস্যার কোনো রকম সলিউশন খুঁজে পাই না, তখন আমাদের মনে হয় যে শুধুমাত্র এটা আমারই রয়েছে। কিন্তু পরক্ষণে আমরা বুঝতে পারি যে না, এটা আমাদের সমস্যা নয়, এটা অ্যাকচুয়ালি হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মানুষের সমস্যা। যাই হোক, গল্প করতে করতে আমি আমার ঘরটাকেও গুছিয়ে নিলাম, জামাকাপড়গুলোও গুছিয়ে আমি রেখে দিয়েছি আলমারির মধ্যে। এখন আমি চুলে তেল নিচ্ছি, প্রায় এক মাস মতো পর আমি চুলে তেল নিলাম। কতদিন যে চুলে তেল নেই তার ঠিক ঠিকানা নেই। তো চুলে ভালো করে তেলটা নিয়ে এখন ম্যাসাজ করছি চুলটাকে, মানে চুলটাকে নয়, স্ক্যাল্পটাকে ম্যাসাজ করছি। আর চুলে তেল নেওয়ার পরে এইভাবে ম্যাসাজ করলে না কী যে আরাম লাগে সে মানে বলে বোঝানো সম্ভব নয়। আবার যদি কেউ চুলে তেল দিয়ে দেয় তা মানে সেই যে আরাম সেটা মানে একদম ঘুম পেয়ে যায়। জেনারেলি আমার চুলে খুব একটা কেউ তেল দেয়নি, বিয়ের আগে মা দিত, বিয়ের পরেও যখন বাপের বাড়িতে গিয়ে থাকি, মা বাবার বাড়িতে গিয়ে থাকি, তখন মা চুলে তেল দিয়ে দেয়। কিন্তু সব দিন তো আর মায়ও পারে না, তো বেশিরভাগ টাইম আমাকেই চুলে তেল নিতে হয়। আর আমাদের চুল ওই ম্যাসাজ ট্যাসাজ কেউ করে দেবে না, নিজেদেরকেই করতে হবে। তো আমি যখনই চুলে তেল নিই না, একটুখানি চুলটাকে তেল নেওয়ার পর ম্যাসাজ করি, তারপরে চুলটাকে এইভাবে দেখো তোমরা, এইভাবে আমি কিন্তু টেনে টেনে নিই, তাহলে কিন্তু খুবই আরাম লাগে। আর চুলে তেল নিলে তো মাথাটা অনেক 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 হালকা হয়ে যায়, মাথার যে তালু, তালুটা একটুখানি হাতে তালু দিয়ে ঘষি, বেশ রিলিফ পাওয়া যায়। কিন্তু যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটা ছোটো হলো, আমি ভাবছি এবার থেকে একটুখানি ছোটো ছোটোই ভিডিও দেবো, 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিটের, খুব একটা বড় বড় ভিডিও দেবো না, তাতে করে তোমাদের দেখতে বোরিং লাগবে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগে।